এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি এয়ারক্রাফ্ট মিউজিয়াম দেখতে। তো চলুন যাওয়া যাক, মিউজিয়ামের ভিতরে কী আছে দেখা যাক। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আর মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। বন্ধুরা, আমরা ফোনপের মাধ্যমে টিকিটটা বুকিং করলাম। সো টিকিটের মূল্য 30 টাকা, আর আপনারা এখানে সরাসরি এসে টিকিট বুকিং করতে পারেন এবং ফোনপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন এবারে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করা যাক। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি। তো ভিতরের জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, চারিদিক ফুল গাছ দিয়ে সাজানো, আর এদিকটা করে একটা ছোটো মতো ঝিল মতন করা আছে, এখানে একটি ফোয়ারের ব্যবস্থা করা আছে। আর ওই যে ওপরে একটি এয়ারক্রাফ্ট মানে বিমান। কলকাতা নিউটাউন পুলিশ স্টেশনের ঠিক পাশে রয়েছে এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামটি। অরিজিনাল যুদ্ধ বিমান এখানে রাখা রয়েছে। এই ধরনের মিউজিয়াম সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, প্রথমটি আছে বিশাখাপত্তনমে। এই মিউজিয়ামটির উদ্যোক্তা হলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। প্রায় 29 বছর পুরনো এই টিউপোলেপ টু-140 নামক এই বিমানটি ইন্ডিয়ান নেভি পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দেন। 2022 সালে 4 জানুয়ারি মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মিউজিয়ামটি উদ্বোধন করা হয়। এয়ারক্রাফ্টটির ঠিক পাশে ডান দিকে রাখা রয়েছে এমন কিছু অ্যাক্টিভিটিস যেগুলো নেভি বা আর্মিরে প্র্যাকটিস করা থাকে নিজেদের ক্যাম্পে, সেইগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। সো বন্ধুরা, এটা হচ্ছে বিমানটার আর কি এক্সিটটা। সো ভিতরে রেস্ট্রিকশনের কারণে নো ফটো নো ভিডিও অ্যালাউস, সো ভিতরটা দেখাতে পারলাম না। আর এই সিঁড়ি এক্সিটের ফ্রম ইনসাইড সেটা দেখার বিষয়। এতদিন পর্যন্ত আমরা সিনেমায় দেখেছি একটা যুদ্ধ বিমান কেমন হয়, এই ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখতে পাচ্ছি একটা যুদ্ধ বিমান কেমন হয়। এটা হচ্ছে এই ফ্লাইটের যুদ্ধ বিমানটার নিচেটা। সো এইখান দিয়ে যতটা সম্ভব করে নামতো, আর এটার আমরা উপরে একটা ছোট মানে পার্ক টাইপ করা আছে, বসার সিটিং এর ব্যবস্থাও করা আছে। আর ওই দিকে একটা ছোট্ট বিমান, এই দেখুন এইটা হচ্ছে পুরো ফ্লাইটটার একটা পুরো ভিউ। ছোটোখাটো পার্কের ব্যবস্থা করা আছে, বাচ্চারা এসে পার্কে বসতে পারবে, ছোটো একটু দোলার ব্যবস্থা মানে বসার ভিতরে। এটা হচ্ছে টায়ারের মাধ্যমে, টায়ারের মাধ্যমে এটা দোলার সিস্টেম করেছে। সব মিলিয়ে বেশ সুন্দর জায়গা। প্রচুর লোকজন এসেছে, যেহেতু আছে সানডে, সবারই বাড়ির সব অফিস অফিসের ছুটি আছে, সবাই ঘুরতে আসছে। ভিতরে ভিউটা খুব সুন্দর, তাও আমরা বিমানের ভিতর ঢুকে দেখতে পাচ্ছি। বিমানে আরও অনেক কিছু ভাগ থাকে, যেমন সামনের ভাগ, পিছনের ভাগ,
ভিতরে মেম্বার্সরা আছে বুঝিয়ে দেবেন। অত্যন্ত ভালো পরিবেশে এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামটি হয়েছে, বিশেষ করে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আমরা এয়ারক্রাফ্ট মিউজিয়ামের ভিডিও এখানে শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এখানে বাচ্চাদের নিয়ে এবং পরিবার সহ এখানে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের একটি ছোট পার্কের ব্যবস্থা করা হচ্ছে, খুব সুন্দর ভিতরটা। আর কলকাতায় এই প্রথম এই যুদ্ধ বিমানের করা হয়েছে, সো আপনারা এখানে আসুন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা এখানে আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বেল আইকনটিকেও প্রেস করবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।